আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাবা ভিতরে আসতে দাও। চিতাত সাহেব দৃঢ় কণ্ঠে বলল, কেন আসতে দিব? আজ ঘরে নো এন্ট্রি তোর। তোকে না কতবার বলেছি এত সকাল সকাল বাসায় ফিরবি না? আরে আজকালকার ছেলে মেয়েদের মতো একটু নর্মাল হতে পারিস না? একটু আড্ডা দিবি, ডিস্কো শিস্কো যাবি, মেয়ে পাঠাবি, তা না সন্ধ্যা হতেই ছোট বাচ্চাদের মতো ঘরে চলে আসিস, এসব কি? প্রহর ভাবলে সিন ভাবে ভিতরে ঢুকতে ঢুকতে বলে উঠল, ওয়াও বাবা, ইউ আর রিয়েলি গ্রেট। মানে মানুষের বাবারা বাচ্চাদের ভালো হওয়ার উপদেশ দেয়, আর তুমি সবসময় আমাকে বিগড়ে দেওয়ার উপদেশ দাও, দ্যাটস ইউনিক। জিদান সাহেব সোফায় বসতে বসতে বলে উঠল, আমি নর্মাল হওয়ার উপদেশ দেই, দিনে দিনে যে যন্ত্রণা মানাবে পরিণত হচ্ছে সে খেয়াল আছে তোর? 25 পিলার চলছে, 2 মাস পর মাস্টারটাও কমপ্লিট করে ফেলবি, অথচ এখনও পর্যন্ত একটা গার্লফ্রেন্ডের মুখ দেখাতে পারলি না, ধিক্কার তোর উপর। এখন তো আমার তোর উপর সন্দেহ হয়, তোর মাঝে কোনো ফিজিক্যাল সমস্যা নেই তো? থাকলে বলতে পারিস, লজ্জার কিছু নেই, আমি ভালো ডাক্তারকে চিনি, চিকিৎসা করলে সব ঠিক হয়ে যাবে। প্রহর ডাইনিং টেবিলের ওপর থেকে গ্লাসে পানি ঢালতে ঢালতে খুব স্বাভাবিক সুরেই বলে উঠল, এসব উস্কানিমূলক কথা বলে কোনো লাভ নেই বাবা, আমার উপর কোনো প্রভাব ফেলবে না, তোমার এই অপদার্থ ছেলেকে দিয়েই কাজ চালাতে হবে, কেউ নো আদার অপশন। জিদান সাহেব হতাশার সুরে বলে উঠলেন, হ্যাঁ তা যা বলেছিস, অপশন নেই বলেই তো তোকে সইতে হচ্ছে, সবার ছেলে মেয়েরা তার বাবা মাকে এই বয়সে নাতি নাতনির সুখ দেয়, অথচ আমার অপদার্থ ছেলে আমাকে একাকিত্ব ছাড়া আর কিছুই দিচ্ছে না, কি কপাল করে যে এসেছিলাম। আমি তো তোমাকে অনেক আগেই বলেছি তুমি আরেকটা বিয়ে করে দাও, তাহলে তো তোমার আরও অপশান চলে আসে, আর এত মেলো ড্রামা করতে হতো না তোমার। জানি না কেন সব মেলো ড্রামা কপালে আমার কপালেই কেন জুটছে। জিদান সাহেব ভ্রু কুচকে বললেন, সব মেলো ড্রামা মানে? আমি ছাড়া আবার কে এলো তোর জীবনে মেলো ড্রামা করতে? এই সত্যি করে বলতো কাহিনী কি? প্রহর এক মুহূর্তের জন্য খুশির কথাটা মনে করল, তবে পর মুহূর্তেই তা ঝেড়ে ফেলে বলে উঠল, কিছুই না বাবা, এত উৎসুক হওয়ার কিছুই নেই। কথা বলতে বলতে প্রহর টেবিলের ওপর রাখা খাবারের ঢাকনা ওঠালো, খাবার দেখে নাক মুখ কুচকে বলল, আবারও ঢেঁড়স? জিদান সাহেব দায়সারা ভাবে বললেন, হ্যাঁ তো, আমি কি তোর চাকর লেগেছি নাকি যে রোজ রোজ তোর জন্য নতুন পকোয়ান বানাবো? ঢেঁড়স যে পাচ্ছিস এটাই তোর সৌভাগ্য, নিত্য নতুন প্রণারী চাইলে বিয়ে করে বউ নিয়ে আয়। প্রহর আর কিছু না বলে কিচেনের দিকে এগুলো, ও জানে বাবার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, তাই নিজের কাজেই মনোনিবেশ করল। সে শার্টের হাতা বটিয়ে ডিনারের জন্য খাবার তৈরি করতে লাগলো। বাসায় কাজের বুয়া থাকলেও বুয়ার হাতের রান্না পছন্দ না প্রহরের, তাই সে নিজেই নিজের আর ওর বাবার জন্য রান্না করে, ওর বাবাও মাঝে মধ্যে রান্না করে, এই বাসায় সদস্য বলতে শুধু ওরা দুজনে। ডিনার শেষ করে এসে প্রহর কফি হাতে ব্যালকনিতে বসে আছে, প্রহর একা থাকতেই পছন্দ করে, তাই তো ওর তেমন কোনো বন্ধু বান্ধব হয়ে ওঠেনি। ছোটবেলা থেকেই এক ফাহিমই ওর বন্ধু, আর ফাহিমের কিছু বন্ধুর সাথে হালকা পরিচিত আছে, ব্যাস এতটুকুই। প্রহর নিজেকে নিজের মাঝেই সামিল রাখতে পছন্দ করে, ওর মতে নিজেকে যত অন্যের সাথে যত কম প্রচার করা যায় ততই ভালো, এতে করে হোঁচট খাওয়ার ভয় থাকে না, কাঁধে কারো স্পর্শ অনুভব করে পাশে তাকালো প্রহর, ওর বাবাকে দেখে বলল, বাবা তুমি বসো না। জিদান সাহেব ছেলের পাশে বসে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, জানিস তোকে এভাবে দেখে আমার নিজের উপর অনেক অপরাধ বোধ হয়, মনে হয় আমার জন্যই বোধ হয় তোর জীবনটা এমন হয়ে গেছে। এভাবে বলছো কেন বাবা, তোমার কোনো দোষ নেই তো। আমারই তো দোষ, আমার বিবাহিত জীবনের ব্যর্থতা তোর উপরে প্রভাব ফেলেছে, আমি জানি তোর মায়ের অভাবে আমাদের ছেড়ে চলে যাওয়াটা তোর উপরে অনেক খারাপ প্রভাব ফেলেছে, যার দরুন তুই এখন কাউকে বিশ্বাস করতে পারিস না, নতুন কোনো সম্পর্কে জড়াতে ভয় পাস, ভাবিস হয়তো সবাই তোর মায়ের মতোই তোকে ধোকা দিবে। প্রহর চোখ মুখ শক্ত করে বলল, বাবা প্লিজ, তোমাকে আমি কতবার বলেছি ওই মহিলার কথা বলবে না, আর ওই মহিলা আমার মা না, যে মহিলা তার স্বামী আর 5 বছরের বাচ্চাকে রেখে অন্য পুরুষের সাথে চলে যেতে পারে, সে যাই হোক কখনো মা হতে পারে না, আবার যেন তুমি আমার বাবা মা দুটোই, সো প্লিজ
ডোন্ট মেনশন হার। আর হ্যাঁ, আমি যেমন আছি অনেক ভালো আছি বাবা, প্লিজ আমাকে নিয়ে অযথা চিন্তা করো না। জিদান সাহেব আর কিছু বললেন না, জানে সে ছেলের চুক্তির সামনে পরাজিত হয়ে যাবেন, তাই এখন আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তার শুধু একটাই আশা, তার ছেলের বেরং জীবনে যেন কেউ এসে রঙিন করে দেয়। পোলাতো নয় যেন আগুনেরই গোলা রে, পোলাতো নয় একখান আগুনেরই গোলা। গান গাইতে গাইতে ফ্রিজের কাছে এসে আইসক্রিম বক্সটা বের করলো খুশি। আজ ড্রিমম্যানকে খুঁজে পাওয়ার খুশিতে মিষ্টিমুখ তো করতেই হয়। হায় আমার ড্রিমম্যান, একেবারে স্ট্রবেরি আইসক্রিমের মতো। সোফায় এসে আরাম করে বসে এক চামচ আইসক্রিম মুখের কাছে নিতেই পাশে তাকিয়ে দেখলো নিফান বুকে দুই হাত ভাঁজ করে গাল ফুলিয়ে বসে আছে। খুশি মুচকি হেসে বলল, আরে রাগ করছিস কেন, আমি তো তোকেই প্রথমে দিতে যাচ্ছিলাম, এই নে। খুশি নিফানের মুখের সামনে এক চামচ ধরল। নিফান বলে উঠল, আমি আইসক্রিমের জন্য রাগ করিনি, তুমি যখন কোনো বিষয়ে অনেক খুশি হও তখনই আইসক্রিম খাও, কিন্তু তুমি আমাকে বললেই না তোমার খুশির কারণটা কি। ও এই বিষয়ে, আরে আগে আইসক্রিম তো খা, তারপর বলছি, তোকেই তো সবার আগে বলবো। নিফান এবার হাসি মুখে আইসক্রিম মুখে নিল, আইসক্রিম খেয়ে বলল, এখন বলো কি হয়েছে। খুশি উৎসাহিত কণ্ঠে বলল, জানিস আজকে না আমি আমার ড্রিম ম্যানকে পেয়ে গেছি। নিফান চমকিত কণ্ঠে বলল, সত্যি, কোথায়, কখন? খুশি নিফানকে সবটা খুলে বলল। নিফান খুশি মনে বলল, ওয়াও আপু, ইউ আর সো লাকি, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। থ্যাংক ইউ বাবু। আচ্ছা বলতো, তোর নতুন স্কুলে কোনো বন্ধু হয়েছে? নিফান হতাশার সুরে বলল, না, তুমি তো জানোই আমি অনেক শাই স্বভাবের, তাই কারো সাথে সহজে ফ্রি হতে পারি না। তবে একটা মেয়েকে আমার অনেক পছন্দ হয়েছে, ওর সাথে একটু বন্ধুত্ব করতে চাই, কিন্তু মেয়েটা আমাকে বন্ধু বানাবে কি না কে জানে। কেন বানাবে না, আমার ভাইয়ের মতো কিউট আর একটাও আছে নাকি? তুই একবার বলে দেখ, দেখবি হাজারটা মেয়ে তোর বন্ধু হতে চাইবে। সত্যি আপু? আমার কথায় সন্দেহ আছে তোর? না না আপু, একদমই না, তোমার কথা তো আমার জন্য চরম সত্য, তুমি যখন বলছো তখন অবশ্যই আমি কিউট আর আমার বন্ধুও হবে। দ্যাটস লাইক মাই বয়। কথাটা বলে খুশি নিফানকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে দিল। পরদিন খুশি আর দিয়া আবারও একই স্থানে একইভাবে এসে হাজির হল, আর প্রহর তার স্বভাবগতভাবেই বইয়ে মুখ গুজে বসে আছে। ফাহিম খুশিকে দেখে অত্যাধিক আতিক্ষেতা দেখিয়ে বলল, আরে আরে ভাবিজি, যে বসেন বসেন ভাবিজি। খুশিও গদগদ হয়ে প্রহরের পাশের চেয়ারটা টেনে বসল, তারপর প্রহরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কেমন আছো ডার্লিং? ফাহিমের আবারও কাশি উঠে গেল। এদের মাঝে কিছু হোক না হোক, তবে এদের জন্য বেচারা ফাহিমের যক্ষা হওয়া কনফার্ম। প্রহর দাঁতে দাঁত চেপে বলে উঠল, শাট আপ ইউ শেমলেস গার্ল, তোমার সাহসী করে হলো আবারও এখানে আসার? খুশি স্বাভাবিকভাবে বলে উঠল, ও মা, এখানে আসতে কি সাহস লাগে নাকি? পা লাগে, আর পা দিয়ে হেঁটে হেঁটে এখানে আসতে হয়, এতটুকু কমন সেন্সও নেই দেখছি তোমার, তাহলে আর এত পড়াশোনা করে কি লাভ হলো? জাস্ট শাট আপ, আর লজ্জা করে না তোমার নিজের থেকে এত বড় একজন মানুষকে তুমি করে সম্বোধন করতে? জানো আমি কত বড় তোমার? হ্যাঁ তো কি হয়েছে, বয়ফ্রেন্ড বা হাজবেন্ড সব সময় বয়সে বড়ই থাকে, তাই বলে কি তাদের আপনি বলতে হবে নাকি? আপনিতে না তেমন ফিলিংস আসে না, কেমন মুরব্বি মুরব্বি ফিলিংস আসে, তাই তুমি করেই বললাম। আগে পরে এক সময় তো বলতেই হতো, তাই না? তাই আজ থেকে শুরু করলাম। আমি জানি তুমি একটু লাজুক এসব বিষয়ে, মনে মনে ইচ্ছে হলেও উপরে সেটা বলতে পারো না, তাই আমি নিজের পক্ষ থেকেই আরম্ভ করছি। ফাহিম আবারও খুশিকে মহান বানিয়ে দিয়ে বলে উঠল, একদম ঠিক বলেছেন ভাবিজি, এতদিন কোথায় ছিলেন আপনি? আপনার মতো একজনেরই তো খোঁজ ছিল প্রহরের, সে সত্যি ধন্য হয়ে গেল আপনাকে পেয়ে। প্রহরের রাগের মাত্রা বেড়েই চলেছে। প্রহর একবার ফাহিমের দিকে চোখ গরম করে তাকালো, তারপর খুশির দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে বলল, কি বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড লাগিয়ে রেখেছো, দেখো অনেক হয়েছে, এখন এখান থেকে চলে যাও, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না, আমার রাগ সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। হ্যাঁ তো ধারণা দাও না, আরে আমি তো চাই তোমার সম্বন্ধে সব কিছু জানতে, তাই তো এসেছি, আজ আমাদের প্রথম কফি ডেট হবে, কফি খেতে খেতে মনের কথা হবে, অনুভূতির আদান প্রদান হবে, আহা কি মধুর সময় কাটবে, তাই না?
প্রহরের ধৈর্যের সীমা ছেড়ে যাচ্ছে, জাস্ট নিতে পারছে না আর। খুশি মেয়ে না হলে হয়তো এতক্ষণে সে কথা বলার অবস্থায় থাকতো না। আর লোকজনের সামনে কোনো সিন ক্রিয়েট করতে চায় না সে, তাই নিজেকে নিয়ন্ত্রণ করার যথাযথ চেষ্টা করে বলে উঠল, দেখো অনেক হয়েছে, এনাফ ইজ এনাফ। তুমি পিচ্ছি মানুষ দেখে তোমাকে বরদাস্ত করেছি, জানি তোমরা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে থাকতে পছন্দ করো, তাই হয়তো এসব অনেক মজাদার লাগছে তোমার কাছে, কিন্তু আর না, এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবে তুমি। খুশি হালকা রাগ দেখিয়ে বলল, কি চলে যাও লাগিয়ে রেখেছো, আর আমি ছোট হতে পারি, তবে আমার ভালোবাসা একদম পিওর। জানো তোমার জন্য আমি কত যত্নে আমার ভালোবাসা আগলে রেখেছি, কারোর নজর পড়তে দেইনি, আমি নিজেও কারোর উপর কখনো কুনজর দেইনি। জানো কত কষ্ট করে নিজেকে সামলে রেখেছি, চোখের সামনে কত হ্যান্ডসাম পোলাপান ঘুরে বেড়ায়, কত কষ্টে যে তাদের এড়িয়ে যাই সেটা তুমি কি করে বুঝবে? খুশি দিয়াকে দেখিয়ে একটু মেলোড্রামা করে বললো, এই যে এই মেয়েটাকে দেখছো, সে দিনে এতবার খাবার খায় না, যতবার ক্রাশ খায়, অথচ এই আমি আজ পর্যন্ত কারোর সাথে আইসক্রিমও খাইনি, শুধু তোমার অপেক্ষায় ছিলাম। আমি জানতাম একদিন না একদিন আমি আমার ড্রিম ম্যানকে পেয়ে যাব, তাই তো তার জন্য সব ভালোবাসা জমিয়ে রেখেছিলাম। দেখেছো কতটা অনুগত আমি তোমার প্রতি, তাই এখন যখন পেয়ে গেছি আর ছাড়াছাড়ি নেই, তুমি যতই না নকর করেন কোনো লাভ নেই। এই খুশি যখন একবার তোমার লাইফে এন্ট্রি করে ফেলেছে, এখন এক্সিট নেওয়ার রাস্তা নেই। প্রহর অতিষ্ঠ হয়ে নিজেই ওখান থেকে উঠে যেতে লাগলো, তবে তার আগেই খুশি প্রহর হাত ধরে ওকে আটকে দিল। প্রহর এবার আরও রেগে গিয়ে অগ্নিদৃষ্টিতে তাকালো খুশির দিকে, কিন্তু খুশি সেটা একদমই পাত্তা না দিয়ে বলে উঠল, আরে কোথায় যাচ্ছ, আমাদের কফি ডেট এখনো শেষ হয়নি তো। গো টু হেল উইথ ইউ এন্ড ইওর কফি ডেট। কথাটা বলেই প্রহর হাত ছাড়া দিয়ে আবারও চলে যেতে উদ্যত হলো, তবে এক কদম বাড়াতেই হঠাৎ খুশি ভ্যাভা করে কেঁদে উঠল। খুশির এই আচমকা রিয়াকশনের জন্য প্রহর মোটেও প্রস্তুত ছিল না, হড়বড়িয়ে গেল সে। আশেপাশের লোকজনও তাকিয়ে রইল ওদের দিকে, সবাই বিনা টিকিটে তামাশা দেখতে লাগলো। মহা বিড়ম্বনায় পড়ে গেল প্রহর, সে দ্রুত চেয়ারে বসে দাঁতে দাঁত চেপে বলল, What are you doing? Syncret করছো কেন? Damn it! Stop crying, I said! খুশির কান্না থামার নাম নেই, সে নেকি কান্না করতে করতে বলল, আমি syncret করেছি আমি, আর তুমি যে এক নাম্বারের কিপটুস, তার বেলায় কি হ্যাঁ? এই অবলা নারী এক কাপ কফি তো খেতে চেয়েছে, তাও তুমি খাওয়াচ্ছো না, কিপটা বব চিপটা একটা। ফাহিম বলে উঠলো,